স্বামীজি পরে একটি সুন্দর বক্তব্য শুনেছি। তার আগে যে উদ্বোধনী সঙ্গীত হয়েছিল সেখানে স্বামীজির স্বরূপ গানের আকারে সুন্দরভাবে বর্ণিত হয়েছে। শ্রীরামকৃষ্ণ ব্রত সহায়কারী স্বামী বিবেকানন্দ, যিনি পরমযোগী চিরভৈরিকধারী, তিনি শ্রীরামকৃষ্ণের ব্রতে সাহায্য করার জন্য জন্মগ্রহণ করেছিলেন এবং শ্রীরামকৃষ্ণর আরব্ধ ব্রত সমাধান করার জন্য, সেইটি সমাপ্ত করার জন্য তিনি কেন দেহ ধারণ করেছেন এটি দুইজন বক্তাই বলেছেন যে শ্রীরামকৃষ্ণ শরীরের পক্ষে সম্ভব ছিল না। তিনি নিজেই মাঝে মাঝে বলতেন মায়ের কাছে দুঃখ করে যে মা নিতায় আমার লোকের বাড়ি বাড়ি গিয়ে হরিনাম বিলিয়ে এসছে, আমার এমনই শরীর যে একটু যেতে গেলে পালকি লাগে বা গাড়ি লাগে তাছাড়া যেতে পারি না, খুব নরম শরীর ছিল ঠাকুরের, তার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু তার উপলব্ধ সত্যগুলি জগতে প্রচার করা প্রয়োজন ছিল এবং সেই সত্য প্রচারের জন্যই তিনি এসেছেন। শ্রী ভগবানের নিজের কোনো প্রয়োজন থাকে না জন্মগ্রহণ করার, কিন্তু তিনি আমাদের প্রয়োজনের জন্য জন্মগ্রহণ করেছেন, যে সত্য উপলব্ধি করেছেন তা প্রচার করার জন্য উপযুক্ত আধার নিয়ে এসেছেন। কিছু ত্যাগী কিছু গৃহী তার নিত্য সঙ্গী, তারা তার সঙ্গে এসেছেন তার আদর্শকে প্রচার করার জন্য, কিন্তু তাদের সকলকে এক করে রাখার দায়িত্ব যার উপর বর্তালো তিনি হলেন তৎকালীন নরেন্দ্রনাথ, পরবর্তী ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ স্বরূপত কে ছিলেন, শ্রীরামকৃষ্ণের তাকে তার সম্বন্ধে উপলব্ধি, সে উপলব্ধির কথা আমরা শুনেছি। একটি ঘটনার কথা আমরা এখানে আলোচনা করতে পারি। আমাদের দ্বাদশ সংঘগুরু পূজনীয় ভূষেশানন্দ মহারাজ মাঝে মাঝেই সাধু ব্রহ্মচারীদের কাছে স্বামীজির মহিমা প্রচার করার জন্য, স্বামীজির মহিমা কথা বলার জন্য একটি ঘটনার কথা বলতেন। ঘটনাটি এইরকম, স্বামীজি তখন বেলুড় মঠে আছেন, সেখানে স্বামী ব্রহ্মানন্দ আছেন, স্বামী শিবানন্দ আছেন এবং অন্যান্য গুরু ভাইরা আছেন। স্বামীজি মাঝে মাঝে তার শরীর ম্যাসাজ করার জন্য রাজামহারকে ডেকে পাঠাতেন, অন্য কারো ম্যাসাজ স্বামীজি খুব পছন্দ হতো না। রাজামহারাজের কুস্তি করার শরীর আর ছোটোবেলার বন্ধু স্বামীজি, খুব স্বাভাবিক কারণেই রাজামহারাজকে ডাকতেন। রাজামহারাজ খুব ভেবে নিয়ে উঠেও স্বামীজিকে ম্যাসাজ করতেন। এখন রাজামহারাজের এরকম অবস্থা দেখে তার শিষ্যরা যারা তখন বেলুড় মঠে যোগদান করেছেন, বেলুড় মঠে বাস করছেন, তাদের মনে বড় আঘাত লেগেছে যে স্বামীজি শরীরের একটু পরিচর্যা করার প্রয়োজন আমরা বুঝি, কিন্তু তার জন্য আমাদের গুরুদেবকে কেন, আমরা যথেষ্ট যুবক আছে এখন, আমাদের গায়ে সে সামর্থ্য আছে, আমাদেরকে না ডেকে স্বামীজি কেন আমাদের গুরুদেবকে দিয়ে কাজটি করাচ্ছেন, কিন্তু কাকে বলবেন, ঠিক করলেন মহাপুরুষ মহারাজ দিয়ে বলা যাক, কারণ মহাপুরুষ মহারাজ বয়সে স্বামীজির থেকে বেশ অনেকখানি বড়, প্রায় 9 বছরের বড়, আর মহাপুরুষজিকে স্বামীজি তারক দাদা বলতেন, অত দাদার কাছেই বলা ভালো। তা মহাপুরুষের কাছে গিয়ে রাজা মহারাজের সন্ন্যাসী শিষ্যেরা অভিযোগ করলেন যে মহারাজ, স্বামীজি যে অঙ্গ পরিচর্যার জন্য একজনের প্রয়োজন তা আমরা বুঝি, তার জন্য আমরা যুবকেরা আছে এবং আমরাও যথেষ্ট মুক্তি করার লোক, আমরা পারি সে কাজ করতে, আমাদের গুরুদেবকে যে এই কাজটি করাচ্ছে এটা আমাদের পছন্দ হচ্ছে না, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। মহাপুরুষ মহারাজ কথাটি শুনেই দুই হাত জোর করে মাথায় ঠেকিয়ে বললেন, আহা রাজার কি ভাগ্য, রাজার কি ভাগ্য, সাক্ষাৎ শিবের সে সেবা করতে পারছে,
যদি স্বামীজি আমাকে কখনো এই সুযোগটি দিতেন, সে সুযোগ থেকে আমি বঞ্চিত হয়েছি। আহা, রাজার কি ভাগ্য, রাজার কি ভাগ্য বলছেন, আর বারবার স্বামীজির উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছেন। রাজা বলছে যে শিষ্যেরা অভিযোগ করতে গিয়েছেন, তারা বুঝলেন সেখানে বৃথায় আসা হয়েছে, কারণ স্বামীজি সম্বন্ধে স্বামীজির গুরু ভাইদের সকলেরই অতি উচ্চ ধারণা। উচ্চ ধারণার কারণ শ্রীরামকৃষ্ণের কাছে তারা শুনেছেন এবং নিজেদেরও নিশ্চয়ই সাধনার উপলব্ধিতে এটি পৌঁছেছে, সাধনা তারা উপলব্ধিতে পৌঁছেছেন যে স্বামীজি তাঁদের মতো হলেও ঠিক তাঁদের মতো নন। হরি মহারাজ স্বামী তুরিয়ানন্দজি বলতেন একটি উদাহরণ দিয়ে, যে জলে চাঁদের ছায়া পড়েছে, ওই পরিপূর্ণ পূর্ণিমার চাঁদের ছায়া যখন জলে পড়ে তখন পুঁটি মাছগুলো ভাবে জলে তাদের একজন নূতন বন্ধু এসেছে, অত জ্যোতি তারা সেই চাঁদটির সঙ্গে খেলা করে, ভাবে আমাদেরই একজন। তারপর যখন রাত্রি শেষ হয়, চাঁদ যখন অস্ত যায়, পুঁটি মাছগুলি ভাবে যে কী হলো, আমাদের বন্ধু কোথায় গেল, আমাদের সখা কোথায় গেল। আসলে ওই প্রতিবিম্বিত চন্দ্রটি তাদের কাছে বন্ধুর মতো মিশলেও তাদের থেকে অনেক উপরে, তার যখন ইচ্ছা সে আসে, যখন ইচ্ছা চলে যায়। স্বামীজিও সেরকম এসেছেন, সকলের সঙ্গে মিশেছেন। এরা সকলেই তখন বুঝেছেন যে স্বামীজির সঙ্গে আমরা যতই মিশি যাই করি না কেন, স্বামীজি কিন্তু আমাদের থেকে অনেক উপরে। ঠাকুরের পার্শ্বদরা সকলেই বলতেন যে ঠাকুরের কথা বুঝবি কি রে, আগে স্বামীজিকে পর, স্বামীজির কথা বোঝ, তারপর তো ঠাকুরের কথা বুঝবি। স্বামীজিকে না পড়লে ঠাকুরের কথা বোঝা যায় না, এই কথা তারা বলতেন। এই যে বিরাট একটি মহত্ব সম্পন্ন স্বামীজি, তিনি তো তার যে প্রণামন্ত্রে আছে, পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণ সমবায়া যোধর্ম স্থাপনরত বীরে সন্তান নামাম্য হবে, প্রণামন্ত্রে বক্তব্য হচ্ছে এই যিনি পরতত্ত্বে অর্থাৎ ঈশ্বর তত্ত্বে সর্বদা লীন থাকেন, তিনি শুধুমাত্র শ্রীরামকৃষ্ণের আজ্ঞাতেই তাঁর আদেশক্রমেই এই জগতে এসে জগৎ হিতকর কাজকর্ম করলেন, ধর্ম স্থাপন করলেন, ধর্ম স্থাপনরত। এই ধর্ম স্থাপন করাটি শ্রীরামকৃষ্ণের নির্দেশে তিনি করলেন। এটি স্বামীজির নিজের মুখ থেকে শোনা যাক। স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী মশাই মাঝে মাঝেই বেলুমঠে আসতেন, স্বামীজির সঙ্গে খুব অন্তরঙ্গভাবে কথাবার্তা বলতেন, যার বিবরণ আমরা স্বামী শিষ্য সংবাদে পাই। স্বামীজি যে সমস্ত বক্তৃতা সেগুলি আমাদের যত বেশি স্পর্শ করে, তার থেকে অনেক বেশি স্পর্শ করে শরৎচন্দ্র চক্রবর্তীর এই কথোপকথন, স্বামীজির সঙ্গে কথোপকথন, অথবা স্বামীজির পত্রাবলী বা স্বামীজির যে সমস্ত স্মৃতিকথা আছে সেগুলি আমাদেরকে বেশি স্পর্শ করে, কারণ এইগুলি স্বামীজি একেবারে মুখোমুখি কথা বলছেন। একদিন শরৎচন্দ্র চক্রবর্তী মশাই স্বামীজির সঙ্গে অনেকক্ষণ ধরে নানা শাস্ত্রীয় আলোচনা করলেন, এই স্মৃতিশাস্ত্র সম্বন্ধে আলোচনা হলো। স্বামীজি তাকে দায়িত্ব দিলেন যে একটা স্মৃতিশাস্ত্র রচনা কর, আমি পরে দেখে দেব, কারণ বেদের যে নির্দেশ সেই নির্দেশটিকে যুগোপযোগী করে লোকের কাছে দেওয়ার জন্য স্মৃতির প্রয়োজন, সেই স্মৃতিশাস্ত্র রচনা করলে আমি তোকে দেখে দেব। শরৎচন্দ্র চক্রবর্তী মশাই একটু নিজেকে তার জন্য যোগ্য মনে করছিলেন না, তখন স্বামীজিকে বললেন যে এ তো আমি ঠিক যোগ্য নই বলে মনে করছি। স্বামীজি তাকে আশ্বাস দিয়ে বলছেন যে এরকম নিজেকে দিনহীন ভাববি না, ইত্যাদি বহু কথা হলো। তারপরে শরৎচন্দ্র চক্রবর্তী মশাই বললেন, আচ্ছা এবারে আপনি একটু সমাজ সংস্কার সম্বন্ধে আমাদের কিছু বলুন। স্বামীজি বললেন, সমাজ সংস্কার সম্বন্ধে অনেক কথা বলেছি, এখন কাজে লেগে যায় দেখি। এইসব আরও কিছুক্ষণ কথাবার্তা হলো। যখন কথাবার্তা শেষ হলো তখন শরৎচক্রবর্তী মশাই স্বামীজিকে বলছে যে আজকে আপনাকে আমি অনেকক্ষণ ধরে বিরক্ত করেছি, কথাটি এরকম। শিষ্য বলছেন, আগে হ্যাঁ আপনাকে আজ অনেক বিরক্ত করিলাম। এই আগ্রাহ আর কি বলছেন,
স্বামীজির কথা কথা পরিপ্রেক্ষিতে স্বামীজি বললেন যে মৃত্যু যখন অনিবার্য তখন কীট পাটকেলের মতো মরার চেয়ে বীরের মতো মরা ভালো। এই অনিত্য সংসারে দুদিন বেশি বেঁচেই বা লাভ কী? ইট ইজ বেটার টু ওয়ার আউট দ্যান রাস্ট আউট। জরাজীর্ণ হয়ে একটা একটু করে ক্ষয়ে ক্ষয়ে মরার চেয়ে বীরের মতো অপরের এতটুকু কল্যাণের জন্য লড়াই করে মরাটা ভালো নয় কি? সেই পরিপ্রেক্ষিতে শিষ্য বলেন আজকে হ্যাঁ। তারপরে বলছেন আপনাকে আর অনেক বিরক্ত করিলাম। স্বামীজি বলছেন কথা তারপরে ঠিক ঠিক জিজ্ঞাসুর কাছে দুরাত্রি বগলেও আমার শান্তি বোধ হয় না। আমি আহার নিদ্রা ত্যাগ করে অনবরত বকতে পারি। ইচ্ছা করলে তো আমি হিমালয়ের গুহায় সমাধিস্থ হয়ে বসে থাকতে পারি। আর আজকাল দেখছিস তো মায়ের ইচ্ছায় কোথাও আমার খাবার ভাবনা নেই, কোনো না কোনো রকম জোটেই জোটে। তবে কেন ওইরূপ করি না? কেনই বা এদেশে রয়েছি? কেবল দেশের দশা দেখে ও পরিণাম ভেবে আর স্থির থাকতে পারি নে। সমাধি ফমাধি তুচ্ছ বোধ হয়, তুচ্ছম ব্রহ্মপদম হয়ে যায়। তোদের মঙ্গল কামনা হচ্ছে আমার জীবন ব্রত। যেদিন ওই ব্রত শেষ হবে সেদিন দেহ ফেলে চৌচা দৌড় মারব। এই কথাগুলি সম্বন্ধে আলোচনা করেছেন দীপ্যগুণানন্দজি, বোধসারানন্দজি তার এই জীবন ব্রত সম্বন্ধে আলোচনা করেছেন এবং কেন তিনি এই কথাগুলি এই কাজগুলি করলেন পরিষ্কার তারা বলেছেন যে ভারতবর্ষ না বাঁচলে পরে ভারতের ধর্ম নষ্ট হয়ে যাবে, আর ভারতের ধর্ম নষ্ট হয়ে গেলে পৃথিবীর থেকে মানুষের সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে। মানুষের সভ্যতাকে টিকে থাকতে গেলে ভারতের দিকে তাদেরকে তাকাতেই হবে, সেটা ভারতবর্ষকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। এইটা আরও ভালো করে উপলব্ধি করেছেন স্বামীজি যখন তিনি গোটা ভারতবর্ষ পরিক্রমা করে পাশ্চাত্য দেশে গেছেন। সেখানকার মানুষের যে আধ্যাত্মিক তৃষ্ণা, সেখানকার মানুষের জীবনের যে আধ্যাত্মিক দৈন্য তা দেখে স্বামীজি বুঝেছেন যে এদেরকে বাঁচাতে গেলে এই মানুষগুলি বাঁচলে আমাদের যে সভ্যতা সেই সভ্যতা টিকবে, আর এদেরকে বাঁচাতে গেলে আমাদের ভারতবর্ষকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। এবং সেই প্রয়োজন সাধনের জন্যই স্বামীজি এই দেশে এলেন, এদেশে থাকলেন। তাই বলছেন এখানে কেনই বা এদেশে আছি, কারণ ওদেশে পাশ্চাত্য দেশে স্বামীজিকে তারা এত ভালোভাবে গ্রহণ করেছিল যে স্বামীজি সেখানে চাইলে পরে রাজার মতো থাকতে পারতেন। এতদ সত্ত্বেও সেই সমস্ত ফেলে এখানে চলে এলেন। যখন চলে আসছে একজন জিজ্ঞাসা করছেন স্বামীজি এই যে পাশ্চাত্য দেশ যেখানে আপনার এত কদর, সেইখান থেকে সেইখানে প্রায় তিন বছর সাড়ে তিন বছর থেকে আপনি যখন ভারতবর্ষে ফিরে যাবেন যেখানে আছে অশিক্ষা কুশিক্ষা, যেখানে গুণীর কদর নেই, এইরকম জায়গাতে ফিরে গিয়ে আপনার কেমন লাগবে? স্বামীজি বলেছিলেন দেখো এদেশে আসার আগে ভারতকে আমি পুণ্যভূমি বলতাম, কারণ শুনে এসেছি ছোটো থেকে ভারতবর্ষ পুণ্যভূমি। কিন্তু এই দেশে ক বছর কাটিয়ে আমার এইটি উপলব্ধি হয়েছে ভারতবর্ষের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র। অতএব ভারতবর্ষ ফিরে যাওয়াটা আমার কাছে অত্যন্ত পবিত্র একটি জায়গাতে যাওয়া। এখানে এসে যথারীতি যে সম্মান তিনি ওদেশে পেয়েছেন সেরকম সম্মান প্রথম কিছুকাল পেয়েছেন, তারপর যেন মানুষরা সেরকম উত্তেজনা হারিয়ে ফেলল, মানুষ যেন আবার যে যার কাজ করছে নিজ নিজ আবর্তে ফিরে গেল। কিন্তু সেরকম হলে তো চলবে না, স্বামীজিকে তো জাগাতে হবে। এবং জাগানোর জন্য তিনি ঠিক করলেন যে নিজে তিনি থাকবেন না সত্যি কথায়, কারণ তার ব্রত শেষ হলেই তিনি চৌচা দৌড় দেবেন। কিন্তু ব্রত শেষ করার আগে শেষ যে ব্রত এই রামকৃষ্ণ মিশন তিনি প্রতিষ্ঠা করছেন, গৃহীভক্ত এবং সন্ন্যাসীদের নিয়ে একটি নূতন সংগঠন তৈরি করলেন, যে সংঘের কাজ হবে মানুষের কাছে শ্রীরামকৃষ্ণ বাণী পৌঁছে দেওয়া। শ্রীরামকৃষ্ণ বাণী মানে একটি ব্যক্তির বাণী নয়, শ্রীরামকৃষ্ণ বাণী হচ্ছে ভারতবর্ষের শাশ্বত বাণী। এবং সেই শাশ্বত বাণীটি হচ্ছে যার কথা দীপ্যগুণানন্দজি বলেছেন আমাদের আসল স্বরূপের কথা মানুষকে জানাতে হবে। স্বামী চার্যী থেকে লিখছেন যে আমার জীবনের আদর্শকে বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা চলে, এবং তা হল এই মানুষের ভেতর যে দেবত্ব আছে সেই দেবত্বের সন্ধান মানুষকে দেওয়া, এবং সেই দেবত্বের কী করে বিকাশ ঘটানো যায় তার পথ মানুষকে দেখানো।
এইটি তার জীবনের উদ্দেশ্য। এই যে টুকরো টুকরো করে স্বামীজিকে দেখায় যে কথাটা একটু আগে পদসারণী বলছেন, সেটি কিন্তু ঠিক বুদ্ধিমানের কাজ নয়। স্বামীজির মূল কাজ হচ্ছে আমাদের অন্তরস্থ দেবত্বকে জাগানো। সেই দেবত্বকে জাগানোর জন্য যা যা করা দরকার, কখনো তিনি স্বদেশ প্রেমিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, কখনো তিনি একজন ভালো নেতা হিসেবে অবতীর্ণ হয়েছেন, বিভিন্ন ভূমিকায় তিনি যারা অভিনয় করছেন, মূল কথাটি হচ্ছে এই মানুষের ভেতরে দেবত্বকে জাগাতে হবে। এবং সেই দেবত্বকে জাগানোর জন্যই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন বলে রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য হচ্ছে আত্মনো মোক্ষার্থম জগৎ ভিতায় জীবনপাত করা। এই রামকৃষ্ণ মিশনের সঙ্গে যারা সংযুক্ত তাদের সকলের জীবনের এইটি হচ্ছে ব্রত, যে নিজের মুক্তি লাভের সঙ্গে সঙ্গে জগতের যাতে কল্যাণ হয়, এবং নিজের মুক্তি লাভের চেষ্টা করতে গেলে জগতের কল্যাণ তার দ্বারা সাধিত হতেই হবে। এই জগতের কল্যাণ হলে পরে তখনই ঠিক ঠিক ভারতবর্ষের মানুষের যে উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য, সেই উদ্দেশ্য পূরণ হয়। শ্রীরামকৃষ্ণ সেই উদ্দেশ্যটিকে বলছেন সংক্ষেপে, ভগবান লাভই মানব জীবনের উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, মানুষের জীবনের একটিমাত্র উদ্দেশ্য তাহলে ভগবান লাভ। এই ভগবান লাভের দিকে মানুষ যাতে যায় তার জন্য তিনি খুব সোজা বাংলায় যে কথাগুলিকে বললেন সেইগুলিকে স্বামী বিবেকানন্দ যেন তার মাইক্রোফোন হয়ে সেই কথাগুলিকে সেই যুগের মানুষের এবং এই যুগের যারা বুদ্ধিজীবী মানুষ বলে নিজেদের দাবি করে তাদের বুদ্ধির কাছে আবেদন রাখার জন্য স্বামীজি সেই রকম ভাষায় বললেন, সেরকম বৈজ্ঞানিক ভাষায়, সেরকম তাদের বোধগম্য যুক্তিপূর্ণ ভাষায় স্বামীজি কথাগুলি বললেন। এবং এই কথাগুলি বলে তিনি বললেন এই একটি কাজ আরম্ভ করে দেওয়া গেল। এবং এই কথা এও বললেন যে এই যে কাজ আরম্ভ করে কাজ কিন্তু আমি আপনার উপর, আমার আপনার উপর নির্ভর করছেন, এই কাজ আরম্ভ হয়েছে, চলতে থাকবে। স্বামী বিবেকানন্দ বলতেন জগন্নাথের রথ আপনি চলে। যদি কোনো লোক মনে করে রথের দড়ি আমি টানবো না, জগন্নাথের রথ কিন্তু দাঁড়িয়ে থাকবে না, ঠিক দড়ি টানার লোক মিটবে, জগন্নাথের রথ চলেই যাবে। বলে এই জগন্নাথের রথ নিয়ে চালিয়ে দিয়ে গেলেন, এটি আপনি চলতে থাকবে। আমরা যদি হাত গুটিয়ে নিই আমরাই বঞ্চিত হব, আমরাই দুর্ভাগা বলে নিজেদেরকে প্রতিপন্ন করব। যদি আমরা সেই জগন্নাথের রথের হাত লাগাই, দড়িতে হাত লাগাই, আমাদেরই জীবন ধন্য হবে। এবং এই ধন্য যাতে আমরা হতে পারি তার জন্য স্বামী একটি ব্যবস্থা করে গেলেন। এই একটি অবসর, যে অবসর আমরা স্বামীজির কথা আলোচনা করে তার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করার সুযোগ পেয়েছি। এই সুযোগে আমরা সকলেই ঠাকুর মা স্বামীজির চরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি আর প্রার্থনা করি স্বামীজির ভাষাতেই যেন আমরা মানুষ হতে পারি। স্বামীজি বলছেন না, তার যে স্বদেশ মন্ত্রের শেষ যে কথাটি আছে বলছে, মা আমার হে আর বড় দিননাথ, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। এইটি স্বামীজির কাছে প্রার্থনা করি। যে মানুষ তিনি তৈরি করতে এসেছিলেন তাকে শ্রীরামকৃষ্ণ তৈরি করেছেন, এবং তিনি যাদেরকে তৈরি করতে এসেছেন তারা যেন তার যে পথ সেই পথ অনুসরণ করে আমরা যেন যথার্থ মানুষ হতে পারি। আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, নমস্কার, সরকার। এতক্ষণ